إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وقال الحديث عن محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله إلى آخر الآيات شمس وشمس শেখ মুহাম্মদুর রহমানের জন্য যিনি আমাদেরকে তার একমাত্র মনোনীত দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত হয়ে দিন ইসলাম যুগে যুগে কালে কালে অসংখ্য পয়গম্বর নবী রাসূলদের মাধ্যমে আমরা পেয়েছি তাদের সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষিত হোক খাস করে আগের নবী আহমদের মুস্তফা মুহাম্মদের মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ অসন্তোষ শান্তি ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি আজকে জুমার দিন জুমার খুতবা আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে যখন থেকে হয়তো কোন মাস সামনে আছে সেই মাসে কোন খাদ্য ইবাদত আছে কিংবা বর্তমান কোন পরিস্থিতি জটিল হতো সেই পরিস্থিতি সম্পর্কে তিনি কোরআন হাদিস দ্বারা সাহাবায়ে কেরামদের সম্মুখে বার্তা দিতে সমস্যার সমাধান করার প্রচেষ্টা করতেন তাহলে মুসলিম সমাজে সমস্যার অভাব নেই বিশেষ করে বর্তমানে চারিদিকে এত বিশ্বের ওয়াসার শক্তি মূর্তি পূজক থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান মুসলমানদের সবচেয়ে পুরাতন শত্রু হচ্ছে ইহুদি তাদের পরে হচ্ছে নাসারা এবং ইসলাম এসেছে তার বিরুদ্ধে সেই মূর্তি পূজা তাই এখন এই তিনটি শক্তি একত্রিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সারা পৃথিবীতে মুসলমানদেরকে লাঞ্ছিত করছে বঞ্চিত করছে অপমানিত করছে ওয়াসার শক্তিগুলো কিন্তু একত্রিত হয়েছে তাদের মধ্যে কিন্তু ঐক্য হয়েছে কিন্তু এই মুসলমান মার খাচ্ছে বঞ্চিত হচ্ছে জর্জরিত হচ্ছে কারণ এরা নিজেদের মধ্যে ঐক্য আনতে পারেনি এরা নিজেদের মধ্যে প্রথমত রয়েছে পারামাট মজাফের ঝগড়া ঝামেলা তারপরে রয়েছে বিভিন্ন তরিকা বিভিন্ন পদ্ধতি এক একটা মাঝাবের মধ্যে অগণিত রাস্তা তারপরে আবার এক একটা রাস্তার মধ্যে রয়েছে নেতৃত্বের জন্য লড়াই ধ্বন্দ্বের জন্য লড়াই হিংসা বিদ্বেষ এই সমস্ত কারণে মুসলমান কোনো কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছে না বরং এরা দিনে দিনে কালে কালে একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে নিজেদের মধ্যে কোনো ঐক্য
হচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছে যে তোমরা ঐক্যবদ্ধ হবে, আল্লাহর রজ্জুকে ধারণ করো, নিজেদের মধ্যে বিভক্ত হবে না। আজকে যেখানে শুক্রবার জুমার দিন সারা পৃথিবীর মানুষ যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত করে সেই পবিত্র মসজিদ, এই মসজিদ নিয়েও শুরু হয়েছে ঝগড়া ঝামেলা, তারপরে মাদ্রাসা নিয়েও শুরু হয়েছে ঝগড়া ঝামেলা। কিছুদিন আগে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারই ক্যানিং নদী পার করে বাসন্তী থানার অন্তর্ভুক্ত একটা গ্রামে একটা মসজিদ কমিটি নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে বোমাগুলি পর্যন্ত চলল, কারণ সেখানে ঢুকে গিয়েছে কেবলমাত্র দাঁড়িয়ে টুপি এলাকা সেখানে নাই, সেখানে ঢুকে গিয়েছে রাজনৈতিক দল, সেখানে ঢুকে গিয়েছে কংগ্রেস, সেখানে ঢুকে গিয়েছে তৃণমূল, সেখানে ঢুকে গিয়েছে আপনার আরো অন্য দল। একটা মসজিদকে কেন্দ্র করে সেখানে আল্লাহওয়ালা কারা, কারা দিনের দলতি, কারা আল্লাহকে ভয় করে, সেই সমস্ত দেখে মসজিদ পরিচালনা করার লোক নির্বাচিত হওয়ার কথা, কিন্তু সেখানে রাজনৈতিক দ্বন্দ্ব। আর এর মূলে রয়েছে কিছু অজ্ঞতা। আমার নিজের চোখের দেখার কথা বলছি, আমি কয়েকটা মসজিদকে মসজিদে দাঁড়িয়ে বলছি, কয়েকটা মসজিদকে আমি দেখেছি তাদের মিনারের মধ্যে তৃণমূলের ঝান্ডা টাঙানো হয়েছে। তাহলে এই যদি পরিস্থিতি হয় তো মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে পড়বে? তারা আল্লাহকে ভয় করে না, বরং ভয় করছে বর্তমান রাজনৈতিক শক্তি যারা আছে, আমাকে এর হয়ে থাকতে হবে, আমাকে এর হয়ে চলতে হবে, আমাকে এই দলের কথা শুনতে হবে। আর এই মসজিদের মধ্যে রাজনীতি প্রবেশ করার কারণে সেখানে বোমাগুলি পর্যন্ত ছোট একটা মসজিদ কমিটি নির্বাচন করে কেন্দ্র করে, এমনকি বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে আমরা দেড় দু বছর আগে দেখেছি একটা মসজিদকে আগুন লাগিয়ে দেওয়া হলো, অথচ আমাদের ভারতবর্ষের মধ্যে বাবরি মসজিদ শহীদ হওয়াকে কেন্দ্র করে কত হিন্দু মুসলিম কাটাকাটি মারামারি, এখনো কিছুদিন পূর্ব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় না বের হয়েছিল সেইটাকে কেন্দ্র করে চারিদিকে হানাহানি চলছিল, এমনকি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এই রায় কিন্তু সুপ্রিম কোর্টে একা দেয়নি, এই জজগুলো একা দেয়নি, অনেকে বলছে যে জজকে কিনে নেওয়া হয়েছে, কিন্তু না, সেই রায় বের হবার 15 দিন আগে পর্যন্ত আমরা জানতাম যে এই রায় বার হবে, কারণ সেখানে একটা জিনিসকে মাথায় রাখা হয়েছে, যদি রায়টা মুসলমানদের বিপক্ষে না গিয়ে পক্ষে যেত, যদি বলে দিত ওখানে মসজিদ ছিল মসজিদই হবে রাম মন্দির হবে না, মুসলমানদেরকে বলে দেওয়া হবে ওখানে মন্দির হবে, ওখানে মসজিদ হবে না, তোমাদের আলাদা জায়গা দেওয়া হবে, মুসলমানরা কিন্তু মেনে নিল। এ নিয়ে ভারতবর্ষের কোথাও অশান্তি হয়নি, কিন্তু যদি বিপক্ষে রায় হতো ভারতবর্ষের আনাচে কানাচে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতো, যারা বর্তমানে রাজত্ব করছে সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক বা বিজেপির নেতৃত্ব দলরা, প্রত্যেকটা দলের নেতাদেরকে ডাকা হয়েছিল কি জামাত ইসলামী, জামাত উলামাহীন, জমিয়ত আহলে হাদিস, হানাফি, দেওবন্দি, ব্রেলভি সবাইকে ডেকে প্রধানমন্ত্রী সহ যত বিচারক সবার সঙ্গে মিটিং করা হয়েছে যে এই যদি পরিস্থিতি না হয় তাহলে পরিস্থিতি এইরকম হতে পারে, তো মুসলমানরা শান্তি রক্ষার জন্য সেটাকে স্বীকার করলো। একটা মসজিদকে ভাঙাকে কেন্দ্র করে অমুসলিমরা ভেঙেছিল, তাই লড়াই দাঙ্গা হাঙ্গামা হলো, কিন্তু মুসলমানদের মুসলমানের মসজিদকে ভেঙে দিচ্ছে। আমি গেছিলাম হাওড়া জেলায় ডোমজুড়েতে, সেখান থেকে ফিরছি আন্দুলেতে নামব, তো সেখানে দেখি একদল লোক দাড়ি টুপিওয়ালা মাথায় টুপি দেওয়া আছে দাঁড়িয়ে আছে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, তাবলীগ জামাতের মসজিদকে ভাঙতে যাচ্ছে, বাংলাদেশের ভোলাতে কিছু মানুষ
শিরিক বিদাতকে ছেড়ে কোরআন এবং সহিহ হাদিসের রাস্তায় এসেছে, সেই তরিকায় নামাজ পড়ে একটা মসজিদ করেছে, সেই মসজিদকে ভেঙে দিল কারা? মুসলমানরা কই? এর জন্য তো কোনো আন্দোলন হয় না। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সূর্যপুরের পাশে যখন পাঁচ বছর নামাজ হচ্ছিল কোনো প্রবলেম নেই, যখনই আর হাদিসরা যখন সেখানে জুমা শুরু করলো, জুমার নামাজ পড়লো, আসর গড়ালো, মগরে বা সেখানে পড়তে হলো না, মগরাহাট থেকে মগরাহাটের দাবিন জামাতের যিনি আমির অধীনে তিনি গুন্ডা সেলিম, তাকে নিয়ে গিয়ে মসজিদকে ঘুরিয়ে দেওয়া হলো। কই দাঙ্গা কাটা হয়েছে, এগুলো কেন খবরে ওঠে না? তো মুসলমানদের অবস্থা আজকে নিজেরাই নিজেরাই শত্রু, কারণ এদের মধ্যে এখনো চলছে মাঝভাগকে আঁকড়ে ধরা, এদের মধ্যে এখনো চলছে হিংসা বিদ্বেষ নেতৃত্বের লোক। অথচ মসজিদকে কেন্দ্র করে এগুলো হওয়ার কথাই না। পরিষ্কার পবিত্র কোরআনের মধ্যে নামাজ যতবার পড়তে বলা হয়েছে, জাকাত যতবার দিতে বলা হয়েছে, তার দ্বিগুণ বরং ত্রিগুণ বলা যায় আড়াইশো বারের বেশি শব্দ এসে চিন্তা করলা ওয়াত্তা করলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। এমনকি মসজিদকে শাসন করার যে আয়াত রয়েছে পবিত্র কোরআনের মধ্যে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দেখাশোনা কারা করবে? মসজিদের দেখাশোনা তারাই করবে, মানে আমানা বিল্লাহি, যারা আল্লাহর উপরে ঈমান আছে তাদের, ওয়াল ইয়াউমিল আখির, এবং যাদের এটাও ইয়াকিন আছে যে আমরা পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে যত যখন বালেগ হয়ে গেল একটা পুরুষ, একটা নারী যখন বালেগ হয়ে গেল, সেই তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু কর্ম সে সম্পাদন করবে, কাল কিয়ামতের দিনে তাকে উত্থান করা হবে এবং তার হিসাব দিতে হবে। এর ইয়াকিন যার মধ্যে আছে, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান থাকা যথেষ্ট নয়, কিয়ামতের দিনের উপরে ইয়াকিন থাকতে হবে। কারণ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশে জন্ম, কুরাইশ বংশ, তারাও আল্লাহকে বিশ্বাস করত, যার কারণে যখন বাদশা আব্রাহা কাবাকে ধ্বংস করতে এসেছিল কে রক্ষা করেছিল? দলে দলে পাখি পাঠিয়ে, যেটাকে আমরা জানি আবাবিল পাখি, আবাবিল পাখি না, আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে প্রত্যেক পাখির মুখে এবং পায়ের যে কাপড় বালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন তার দ্বারা ধ্বংস করলেন। তো তার আগেও ঘটনার প্রেক্ষাপট আছে, যখন বাদশা আব্রাহা আক্রমণ করছে, আরব দলের বড় বড় নেতাদের সব ধন সম্পদগুলো ছিনিয়ে নিল, উটকে বন্দি রাখলো, ঘোড়াকে বন্দি রাখলো, যখন আব্দুল মুতাল্লিব কি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার পিতার পিতা কি ছিল, কাবা ঘরে যে 360 মূর্তি রাখা ছিল, যেমন আমরা দেখতে পাই মন্দিরে পুজো হয় একজন পূজারী থাকে, তিনি ছিলেন পূজারি পুরোহিত। তো তিনি তার আব্রাহার কাছে গেলেন, আব্রাহা মনে করলো যে আমার কাছে অনুনয় বিনয় করতে এসছে, বরং তিনি গিয়ে বললেন আমার মালগুলো যে আপনি কেড়ে নিয়েছেন জমা রেখেছেন সেগুলো দিয়ে দিন। আব্রাহা বাধ্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি তো ভেবেছিলাম কাবা রক্ষার জন্য তুমি আমাদের কাছে আবেদন করবে যে আমরা যেন কাবাকে হামলা না করি। তিনি বললেন কাবা তো আমার না, কাবা যার সে রক্ষা করবে। তো তিনি তার মুখকে ঝাড়িয়ে নিয়ে এবং কাবাকে হেলান দিয়ে তিনি বলছেন হে আল্লাহ, এই কাবা ঘর আপনার, একে রক্ষা করার ক্ষমতা আমাদের নাই জালিম বাদশা থেকে, তা একে রক্ষা করুন আপনি। তো এই ঘটনার দ্বারা কি প্রমাণ হয়? যে তারা আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু তাদের ঈমান আখেরাতে ছিল না। মৃত্যু হবে, মৃত্যুর পর আবার যে উঠতে হবে, এই একই কারণের মধ্যে ছিল না। আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর রব, আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন, মৃত্যু লিখেছেন, মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে যে কবরের হিসাব লিখা থাকে এবং আবার কি আমাদের দিন উঠতে হবে, এটা তারা বিশ্বাস করত না। তারা জানত মৃত্যু হল সে মাটি হয়ে গেল, আর কোনো নিশেষ, আর 360 মূর্তি রাখা ছিল, আল্লাহকে বিশ্বাস করত কিন্তু এই মূর্তি আমাকে জল দেবে, ওই মূর্তি আমাকে সন্তান দেবে, ওই মূর্তি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে,
ওই মূর্তি আমাকে গাড়ি পাইয়ে দেবে, ওই মূর্তি আমাকে বাড়ি পাইয়ে দেবে, এই বিশ্বাস তাদের ছিল। তো যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, মসজিদগুলো রক্ষণাবেক্ষণ তারাই করবে, মানে আমরা বিল্লাহে আল্লাহর উপর ঈমান রাখতে হবে, কিন্তু ওই কামিলের মতো আল্লাহর উপর ঈমান নাই। ওয়াল ইয়াউমুল আখির, আখিরাতের উপরেও বিশ্বাস থাকতে হবে। আর যার আখিরাতের উপরে বিশ্বাস থাকবে যে আমাকে কর্ম যা কর্ম হিসাব দিতে হবে, সে কোনোদিন অন্যায় কাজ করতেই পারে না, কারণ আমি যদি অন্যায় কাজ করি আমি জানবো যে আমাকে হিসাব দিতে হবে। নামাজ আদায় করবে, সে কোন নামাজ? বছরে ওই দুই ঈদের নামাজ, নাকি সপ্তাহে শাস্তি পাঁচশো ৩৫ ওয়াক্ত নামাজের জায়গায় ৩৪ ওয়াক্ত কাটা এক ওয়াক্ত নামাজ জুম্মার নামাজ, নাকি কেউ মরে গেল, অনেক লোককে আমি দেখেছি তারা জুম্মার নামাজও পড়ে না, ঈদের নামাজ পর্যন্ত পড়ে না, কিন্তু কেউ মরে গেলে পড়ে, কেউ যখন মৃত্যুবরণ করে খবর আসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার পেছনে গিয়ে দাঁড়িয়ে যায় জানাজার নামাজ, অথচ তার জানাজার নামাজ হয় না। প্রথমত বিষয় হলো কথার মধ্যে কথা এসে গিয়ে বলে দিই, প্রথমত বিষয় হলো তাকে খরচ আদায় করতে হবে, পাঁচ হপ্ত খরচ, জানাজার নামাজ খরচ না, সবাই নামাজ আদায় করবে না, তার নফল সুন্নত কিছু কবুল হবেই না। দ্বিতীয়ত বিষয় হলো অধিকাংশ 97% মুসলিম জানাজার নামাজ যারা আদায় করে পাঁচ হপ্ত নামাজ পড়ুক, আর না পড়ুক তাদের জানাজার নামাজ হয় না, ফালতু ভিড় করতে যায়। কারণ আপনার ইমাম তো নামাজ আদায় করছে, হানাফি ভাইদেরও বলছি, হানাফি ভাইদের একটা বিষয় আছে যে ইমাম সূরা ফাতিহা পড়বে, পেছনে পড়া চলবে না, ইমাম পড়বে মুক্তি দাঁড়িয়ে থাকবে, কিন্তু অন্যান্য দোয়া তারা পড়ে। কিন্তু জানাজার নামাজের ক্ষেত্রে কি এটা এসেছে যে ইমাম পড়বে আর মুক্তাদিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে? আসেনি তো? আপনাকে আল্লাহ রসুল বলছে জানাজার নামাজে অংশগ্রহণ করতে, কেন? মাইয়াদের জন্য দোয়া করার জন্য। আপনি গেলেন ওই মৌলানা সাহেব পড়ছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, আপনি কি করতে গেছেন? আপনি পড়বেন, আপনার নামাজই হয় না। জানাজার নামাজ যদি কেউ আদায় করে সে এক কিরাত পরিমাণ নেকি পায়, এক কিরাত পাহাড়কে বলা হয়েছে একটা অহুদ পাহাড়ের সমান নেকি পায়, আর যদি মাইয়াতকে দাফন করে তাহলে আরো এক কিরাত নেকি পায়, দুই কিরাত নেকি, দুই অহুদ পাহাড়ের সমান সে নেকি পাচ্ছে। কিন্তু কোথাটাকে এই মতো করছেও না, কিন্তু মানে বোঝা তো দূরের কথা, করছেও না, চুপচাপ ইমামের পেছনে দাঁড়িয়ে গেল, এটা দেখি নামাজ পড়া হলো নাকি? আপনাকে বাগাইটা পড়তে হবে, তাকবীরে তাহরিমা দিয়ে আপনি নামাজে প্রবেশ করলে সূরা ফাতিহা পড়ুন, ইমামের উচিত ওই জন্য জানাজার নামাজে আপনার কিরাত আসছেও আসে জোরেও আসে দুটোই পড়া যায়, কিন্তু উত্তমটা হলো জোরে পড়া, কারণ যারা জানে না পেছনে মুসল্লি তারা হয়তো শুনে পড়তে পারে। বুখারী এবং নাসাই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জানাজার নামাজে আল্লাহর রাসূল প্রবেশ করে তাকবীরে তাহরিমা দেওয়ার পর সূরা ফাতিহা পড়লেন, অথবা একটি ছোট্ট সূরা, তারপরে দ্বিতীয় তাকবীর, তারপরে হচ্ছে আপনার দরুদ ইব্রাহিম পড়তে হবে। আপনাকে কেন দিয়েছেন, কি করতে গেছেন আপনি, চুপচাপ দাঁড়াতে নাকি? তারপরে তৃতীয় তাকবীর, তৃতীয় তাকবীরের পরে মাইয়াদের জন্য দোয়া, দোয়া প্রায় তিন রকম চার রকম দোয়া রয়েছে, আপনাকে অন্তত একটা দোয়া তো পাঠ করতে হবে, ফালতু ভিড় করার কথা তো হয়নি, কিংবা হাদিসে তো এটাও আসেনি যে ইমাম জোরে জোরে পড়বে তোমরা শুনে আমিন আমিন বলবে, এটা তো আসেনি কোথাও, বিশ্বে একটা কোনো হাদিস নাই, তাহলে কি করতে যান আপনি? তো যা এ প্রসঙ্গে এসে গেল বলে বললাম, তো কিছু নামাজই আছে শুধু খাটটি নামাজ, তাই খাট সামনে থাকে নামাজ পড়ে, তো এই নামাজের কথা বলা হয়নি যে মসজিদে রক্ষণাবেক্ষণ করবে, পাঁচ ওয়াক্ত নামাজ বা কায়দা পাঁচ ওয়াক্ত নামাজ সে কি করবে, কায়েম করবে, ওয়াকামা সালাতা, নামাজ সে কায়েম করবে, নামাজ পড়বে বলা হয়নি। নামাজ কায়েম করার মানে আপনাকে প্রত্যেক অর্থের নামাজ তার টাইম টেবিল অনুযায়ী পড়তে হবে, ওয়াকা জাকাতা, আর সেই ব্যক্তি জাকাত প্রদান করি হবে যদি সেই ব্যক্তি ধনদরদের মালিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ধনদরদের মালিক করে তাহলে তাকে জাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
আর সেই ব্যক্তির মধ্যে এই গুণাগুণ থাকবে যে সে পৃথিবীর কাউকে ভয় করবে না, কোনো রাজনৈতিক নেতাকেও না, কোনো এলাকার নেতাকেও না, কাউকে না, একমাত্র আল্লাহকে ভয় করবে। এই ইমানদার কোথায় আছে আজকে? তাহলে মসজিদ পরিচালনা কারা করবে? আল্লাহ বলে দিলে, আল্লাহ তাআলা কোরআনে বলে দিলে সূরা তওবা আর আঠারোর মধ্যে, প্রথমত হলো আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, দ্বিতীয়ত হলো কিয়ামতের দিনের উপরে ইয়াকিন থাকতে হবে, তৃতীয়ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী হতে হবে, চতুর্থ হলো যদি তার ধন ধুয়ে থাকে তাকে জাকাত দিতে হবে, পঞ্চম হলো সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর যদি আল্লাহকে ভয় করে তাহলে সে কোনো পাপের কাজ করতেই পারে না। এবারে আসা যাক এখানে কুরআনের আয়াত পড়লাম, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। একবার এক সাহাবা অন্য একটা গ্রাম থেকে এলো, বুখারী হাদিস নম্বর 7149 এই ঘটনা রয়েছে। তিনি এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমাদের এলাকায় যা কিছু হয়ে থাকে মোটামুটি আমি সামলে থাকি, সব কিছু আমি নেতৃত্ব দিই, তো আমাদের এলাকার যদি একটা আপনি নেতৃত্ব গড়ে দেন তাহলে আমরা মনে করছি আমাকে নেতা করলেই ভালো হয়। তাহলে রসুল মুখে করে বললেন যে আমরা তাকে নেতৃত্ব দিই না, যে নেতৃত্ব কে নেয় কে নেয়। তারপরে বুখারী হাদিস নম্বর 7148 সেখানে রয়েছে, আল্লাহ রসুল বলছেন অচিরেই খুব শীঘ্রই তোমাদের মধ্যে এমন কন্ডিশন হবে, এমন যুগ আসবে, এমন জমানা আসবে যখন তোমরা নেতৃত্বের লোক করবে, কিন্তু মনে রেখো এই নেতৃত্বের লোক কাল কিয়ামতের দিনে তোমাদের আফসোসের কারণ হবে। আফসোসের কারণ কেন হবে? আমি নেতা হবো, আমার সব গিয়েছি, আমি নেতা হবো, তো আফসোসের কারণ কেন হবে? আফসোসের কারণ এই জন্য হবে, বুখারি হাদিস নম্বর 813 হচ্ছে, চলে যান বুঝতে পারবে। আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকেই হলে নেতা, একজন অভিভাবক সে নিজের বাড়ির নেতা, তাকে জবাবদিহি করতে হবে, সে নিজের সন্তানকে কিভাবে লালন পালন করেছে, তার স্ত্রীকে কিভাবে আয় পাইলেছে, তার আয়ত্ত অভিভাবক থাকা তাদের দেখাশোনা কিভাবে করেছে, যখন সেই অভিভাবক বাইরে বাড়ির বাইরে বের হয়ে যাচ্ছে তখন সেই ঘরের যে মহিলা আছে সে হলেন স্ত্রী, তাকে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের দিনে তো তোমার স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণ করেছো কিনা, তোমার স্বামীর ঘরের মান সরঞ্জাম যেটা ছিল তুমি সেটা অপপ্রয়োগ করেছো কিনা, স্বামীর অগোচরে তুমি কাউকে দিয়ে দিয়েছো কিনা, নিজের বাপের বাড়ি পাঠিয়েছো বা অন্যকে কিছু দান করেছো কিনা স্বামীর অজানাতে, সরিয়েছো কিনা। একজন এলাকার নেতা তাকেও জবাবদিহি করতে হবে, একজন মসজিদের নেতা তাকেও জবাবদিহি করতে হবে, একজন সমাজের নেতা কাল কিয়ামতের দিনে তাদেরও জবাবদিহি করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে তার নেতৃত্বের তার আয়ত্তের থাকা মানসম্পৃক্ত সম্পত্তির জন্য দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। তাহলে জবাবদিহি যখন করতে হবে কত ব্যাপার, ডেঞ্জার ব্যাপার। আর একটি হাদিস রয়েছে সহিহুল জামেতে, এটা জেনে যাওয়ার পরে আমার মনে হয় অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হলো কোনো কিছু, সেই দায়িত্বের যদি অবহেলা করে কিংবা দায়িত্বে থাকা খরচেরকে নিয়ে সে নিজের কাজে লাগায়, এমনকি একটা সূচে ছিদ্র বরাবরও যদি সে অবমাননা করে বা খেয়াল করে তাকে কাল কিয়ামতের দিনে সে পার পাবে না, নড়তে পারবে না। কেমন, ধরুন এই মসজিদের কোনো কাজে কেউ আমতলা যাচ্ছে, মসজিদের কাজে যাচ্ছে, কিন্তু সেখান থেকে অটো ভাড়া করলো বাগরাহাট 10 টাকা, বাগরাহাট থেকে অটো ভাড়া করলো আমতলা 20 টাকা বর্তমান ভাড়া বলছি, তো 30 দোকানে 60 টাকা তাকে ভাড়া দেওয়া হয়েছে মসজিদের কাজে যাওয়ার জন্য। সে এখন বাগরাহাটে গিয়ে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিল, মসজিদের কাজে সে অবমাননা করলো, সে টাকাটা নিয়ে গেছিল গাড়ি ভাড়াটা নিয়েছিল মসজিদের কাজের জন্য, সে গিয়ে নিজের কাজ কেন করবে? যদি সে নিজের কাজ করে তাহলে গাড়ি ভাড়াটা তাকে ফেরত দিতে হবে। আপনি বাইরে তেল ভরেছেন,
গাড়িতে তেল ভরেছে মসজিদের গাড়ির সাথে যাতায়াতের জন্য, আপনি প্রতিপত্তি নিজের কোনো কাজ করে গেলেও করতে পারবেন না। বন্ধকের নিয়ম ইসলামেও আছে, কিন্তু বর্তমানে যেভাবে বন্ধক দেওয়া হয় সেইভাবে নয়। আপনার কাছে যদি কেউ একটা কিতাব, ধরুন একটা ভালো বই আপনাকে বন্ধক দিয়ে আপনার কাছে কিছু টাকা নিয়ে গেল, আপনি সেই বইটা পড়তে পারবেন না, বইটা পড়তে পারবেন না আপনি, অত সহজ নয়। আমানতের খেয়ানত হবে সেই যুগে, আর আমানতের খেয়ানতকারীরা হচ্ছে মুনাফিকের একটা লক্ষণ হলো আমানতের খেয়ানতকারী। অতএব চিন্তা ভাবনা করে আমাকে যেতে হবে। তবে সেই মুসলিমের হাদিস রয়েছে, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে আবার পিছিয়ে হাঁটা তার রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলছেন, তুমি যদি নেতৃত্ব চেয়ে না নাও আর তুমি যদি তার যোগ্য হও, তারপরে তোমার উপরে সেটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করা হবে। যদি তুমি যোগ্য ব্যক্তি হও, সে নিচ্ছ না, কেড়ে নিচ্ছ না যে আমি হব, আমাকে দিতে হবে। কিন্তু মানুষ মনে করলো, জনগণও মনে করলো তুমি নেতা, তোমাকে চাপিয়ে দেওয়া হলো, তুমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তোমাকে অবশ্যই সহযোগিতা করবে। সবাই যদি বলে আমি হবো না, আমি হবো না, এমন তো হবে নাকি, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। অতএব আমাদের যা কিছু করতে হবে কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে করতে হবে, যা কিছু আমল করতে হবে কোরআন হাদিসকে সম্মুখে রেখে করতে হবে, এবং যা কিছু সমাজ গঠন থেকে নিয়ে, রাষ্ট্র গঠন থেকে নিয়ে, এলাকা গঠন থেকে নিয়ে, মসজিদ গঠন থেকে নিয়ে, মাদ্রাসা গঠন থেকে নিয়ে যা কিছু করতে হবে চিন্তা ভাবনা করে, যেটা কোরআন সম্মত কিনা, এটা হাদিস সম্মত কিনা। আর কোনোভাবে কোনো ব্যক্তির যারা দায়িত্বে থাকবে আল্লাহকে সবসময় ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি ভয় করবে তার দ্বারা কোনো অসাধু কাজ হতে পারে না, তার দ্বারা আমানতের খেয়ানত হতে পারে না, এবং তার দ্বারা গরিষ্ঠ কোনো কাজও হতে পারে না। অতএব এই সমস্ত কিছু সম্মুখে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে সহযোগিতা কামনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে প্রদান করেন। الحمد لله وهذا ما العباد الذي بعد والصلاة والسلام على رسول الله أما بعد বর্তমান অনেক পরিস্থিতির মধ্যে, যেমন এটা একটা বিষয়, তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, যেহেতু আমরা উম্মতে মুহাম্মদী, আর যত নবী এবং রসূল এসেছিল এক একটা এলাকার জন্য, এক একটা গোত্রের জন্য, এক একটা সম্প্রদায়ের জন্য তাদেরকে প্রেরণ করা হয়েছিল, সেই নবীগণও তাদের উম্মতকে নিয়ে দাওয়াতের কাজ করতেন, মানুষের কাছে ধারায় কাজ করতেন, মানুষকে খারাপ কাজ হতে নিষেধ করতেন। কিন্তু মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু যখন ঘোষণা করে দেওয়া হলো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হচ্ছে শেষ নবী বা রসুল, আর তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী ও রসুল আসবেন না, তবে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এই ভণ্ডদের জন্য, কিছু ভণ্ড এখনো আবিষ্কার হচ্ছে, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমি হচ্ছি শেষ রসুল বা নবী, কিন্তু না আমার পরে 30টা মিথ্যুক ব্যক্তি আসবে, 30টা মিথ্যুক ব্যক্তি আসবে যারা নিজেদেরকে নবী বা রসুল করে দাবি করবে। তো সেই 30টা ব্যক্তির মধ্যে প্রায় 25 থেকে 26টা প্রকাশিত হয়ে গিয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, পাকিস্তানের এক ব্যক্তি, সে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করছে। আবার কিছুদিন আগে, সপ্তাহ দুই বা তিনের আগে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের এক ব্যক্তি আরবে থাকে, সেই ব্যক্তি বলছে আমি হচ্ছি ঈসা। আমাদের ভারতবর্ষের পাঞ্জাব কাদিয়ান, সেখানে এক ব্যক্তি জন্মেছিল গুলাম আহমদ মির্জা কাদিয়ান, সেই ব্যক্তি আমার নিজেকে নবী বলে দাবি করেছে। তো তাদের তার অনুসারী আমাদের সমাজে এখন আস্তে 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 বাড়ছে, কারণ তারা খুব কৌশলে কৌশলে দিন প্রচার করে তাদের দিন।
নিষেধ করে এমনকি কলকাতা বই মেলাতে পারে নিষেধ করেছিল, লিখেছে আহমদিয়া শরিয়াত। তো গোলাম আহমদ মির্জা তিনি প্রথমত লিখেছে, বলেছিলেন আমি ঈসা, তারপরে বললেন আমি ইমাম মাহদি, তারপরে বললেন আমি সরাসরি আল্লাহর নবী, আমার উপরে ওহী অবতীর্ণ হয়। তো এরা এই কাদিয়ান গ্রুপটা বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিতরণ করে, এমনকি কোন মুসলমানকে যদি তারা নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে তাকে টাকা পয়সা দিয়ে, তার যদি বাড়ি না থাকে তাকে বাড়িও করে দিচ্ছে, তার ব্যবসা বাণিজ্য সব করে দিচ্ছে। তো এই প্রলোভনে পা দিয়ে অনেক মুসলমান আমাদের পাড়াতেও আছে, আমার গ্রাম যেখানে সেখানেও প্রায় 4-5 জন আছে এরকম। তারা সেই পাঞ্জাবে চাকরি বাকরি করতে করতে সেখানে তারা তাদের অনুগত হয়ে গিয়েছে, তাদের ইস্তেমা, তাদের জলসা সব কিছুতে যাওয়া আসা করে। তার এরা হচ্ছে ইসলাম থেকে খারিজ, এরা হচ্ছে ইসলাম থেকে খারিজ। যে ব্যক্তি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে শেষ নবী বলে জানল না এবং মানল না, সেই ব্যক্তি পরিষ্কার ইসলাম থেকে খারিজ। তার পোশাক আশাক, তার লম্বা লম্বা পোশাক থাক, মাথায় টুপি থাক, পাগড়ি থাক, আর দাড়ি থাক, আর এদের চাল চলন, এদের কথাবার্তা, এদের আচার ব্যবহার এত সুন্দর যে মনে হবে এরাই হচ্ছে অরিজিনাল মুসলিম। আমার এক বন্ধু মুর্শিদাবাদের, তিনি বলছেন একবার ভাইয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, গাড়িতে কথাবার্তা হলো, তার আচার ব্যবহার থেকে আমি খুবই মুগ্ধ হয়ে গেলাম। অতপর কিছুদিন তার সাথে মেলামেশা করতে করতে জানলাম তিনি হচ্ছেন গোলাম আহমদ মির্জার অনুসারী, তিনি মুসলমান নন। পাকিস্তানে এই আইন আছে, এই আইন প্রয়োগ হয়েছে, যদি কোনো কাদিয়ানি ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করে তাকে সরকারের পক্ষ থেকে তার ফাঁসি, কারণ আমরা মুসলমানই না। এই চক্রান্ত চারিদিকে চলছে, এমনকি সুন্দরী কিছু নারীদের তারা ছেড়ে দিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাওয়াতে কাজে যখন যাতায়াত করি, একটা ঘটনা আমাদের সম্মুখে এমন এলো যে পাকিস্তান কাছের একটা মহিলা, সে ভালো ভালো ঘরের মহিলা, এবারে বর্তমানে চলছে যেমন ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সে কি করেছে, এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছে, তার আরামিতে নাম, এখানে মুসলমান, এও মুসলমান, সম্পর্ক হয়েছে, দুজনে একে অপরের কে ভালোবাসে, দুজনে বিবাহ করবে। বিবাহ করতে যখন রাজি হয়েছে তখন এই ব্যক্তি পাকিস্তানের কাছে একটা মসজিদ আছে, কাদিয়ানদের মসজিদ, সেইখানে নিয়ে গেছে এবং একটা ফরম তার সম্মুখে পেশ করেছে যে এই ফরম ফিল করব, তারপরে আমার সঙ্গে বিবাহ হবে তোমার। তো সেই মহিলা, পড়ালেখা মহিলা, সেই মহিলা পড়ে দেখছে তো ভয়ঙ্কর ব্যাপার, কারণ ওর মধ্যে লেখা আছে তুমি যখন এখানে সাইন করবে উপর থেকে লেখা রয়েছে তুমি দীন ইসলামকে আর অনুসরণ করতে পারবে না, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, এরপরে নবী এসছে গোলাম আহমদ মির্জা, তাকে আমি নবী বলে স্বীকার করে নিলাম। এইটা যদি স্বীকার না করো, এখানে যদি সই সংকট না করো, তাহলে তুমি কাদিয়ান হচ্ছ না, আমি কাদিয়ান তোমাকে বিবাহ করতে পারবো না। সেই মহিলা সে ফরম প্রত্যাখ্যান করলো এবং আমরা এক জায়গায় উঠাবসা করি, ঘটনা করবে সেখানে এই বিষয়টা নিয়ে এলো, আমরাও তাকে রায় দিলাম যে না, তার সঙ্গে বিবাহ বন্ধন, মানে বন্ধনে যদি আবদ্ধ হতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ ইসলাম বলে দিয়েছি দিনের উপরে জবরদস্তি নাই, লাই গ্রহ দিচ্ছি দিনের ব্যাপারে জবরদস্তি নাই, কিন্তু এই যে ফরমের সাইন করার সঙ্গে সঙ্গে ইসলাম থেকে মুহাম্মদের মোহাম্মদ থেকে খারিজ হয়ে যাবে। সেই মহিলা সেটাকে প্রত্যাখ্যান করলো, তার ইমানটা বলিয়ন ছিল বলে। তবে অনেক জায়গায় এখন এই কাদিয়ানদের দাবদাবা ছড়িয়ে পড়েছে, পাঁচটার কাছে যে মসজিদ আছে সেখানে আবার অনেকে খাস করে গ্রামগঞ্জ থেকে একদম সকাল 9:30 বার হয়ে যাবে জুম্মা পড়বে সেখানে, তাদেরও জুম্মা আছে, দেখতে মনে হবে যেটা মুসলমান, এত রকমের ফিরকা, এত রকমের ফিরিস্তি মুসলমানদের ভিতরে বের হয়ে পড়েছে, মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এরা কি করছে, নকল মুসলমান সেজে অন্য ধর্মের প্রচার করছে, আর মুসলমানরা আকৃষ্ট হচ্ছে, বিশেষ করে গরিব শ্রেণীর অজ্ঞ যাদের জ্ঞান পরিমাণে, এমনকি বাইবেলকে রূপ দেওয়া হয়েছে, তাওরাত শরীফ, ইঞ্জিল শরীফ, আল্লাহর কিতাব জবুর শরীফ,
বলে নাম দিয়ে কিতাবুল মুকদ্দাস বলে গ্রামগঞ্জে ক্যারিং থেকে নিয়ে আপনার মুর্শিদাবাদ বহরম সমস্ত জায়গায় প্রত্যন্ত গ্রামে যাওয়া হচ্ছে, সেখানে মুসলমানদেরকে বোঝানো হচ্ছে এটা যমুন শরীফ, এটা ইঞ্জিন শরীফ, আল্লাহ মোহাম্মদ নবী ফেরেশতা এই সব শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে মুসলমানদেরকে দলে দলে খ্রিস্টান করে দেওয়া হচ্ছে। তাই এই সমস্ত দিকে আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে সাবধানতা থাকতে হবে যেন আমাদের ভেতরে ঐক্যবদ্ধতা গড়ে ওঠে এবং আমরা যেন কোরআন এবং হাদিসকে খোঁজার চেষ্টা করি প্রত্যেকটা কাজেতে, আর কোরআন হাদিসকে নিয়ে চলার প্রচেষ্টা করি, আর প্রত্যেকটা বিষয় যখনই আমাদের সম্মুখে আসবে কোরআন এবং হাদিসের মানদণ্ডে সেখানে বিচার করব যে এটাকে আমার মানা চলবে কি চলবে না, বা এটার মধ্যে আমার যাওয়া চলবে কি না চলবে না, অনুমতি আছে কি না, তাহলে আমরা পথভ্রষ্ট হব না। কোনো সম্প্রদায় যত রকমের নেতৃত্বের প্রভাব হোক, আর টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি দেওয়ার প্রভাব যদি থাকায় সেটাও ইমানের বলিয়ানে যদি কেউ বলিয়ান হয় তার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত রকমের প্রপাগান্ডা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.